নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু স্পোর্টস ফ্যান। তো বন্ধুরা, আজ আমরা আলোচনা করব এটিকে মোহনবাগান ও ইস্ট বেঙ্গলকে নিয়ে। তো বন্ধুরা, এখনো পর্যন্ত এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দিও। চলো বন্ধুরা, আজকের এই ভিডিওটাকে শুরু করা যাক। তো প্রথমেই চলে আসি এটিকে মোহনবাগানের কথায়। তোমরা যারা আই লিগ ফলো করো জানো যে গ্লেন মার্টিন্স, চার্চিল ব্রাদার্সের প্লেয়ার গ্লেন মার্টিন্স মিডফিল্ডার, তো সে কিন্তু এই বছরে খুব একটা খারাপ খেলেনি। তো এখনও শোনা যাচ্ছে এটিকে মোহনবাগান তাকে নিতে রাজি হয়েছে এবং যতটা সম্ভব তিনি এটিকে মোহনবাগানেই সই করতে চলেছে আগামী বছরের জন্য, এবং তার সঙ্গে 2 বছরের একটা চুক্তি হতে চলেছে এটিকে মোহনবাগানের। তো এই খবরটা যে পুরোপুরি 100% সত্যি সেটা আমি এখনই বলবো না, তার কারণ তোমরা জানো যে এখনো পর্যন্ত কোনো অফিসিয়াল স্টেটমেন্ট আসেনি। তবে এটুকুনি বলতে পারি যে গ্লেন মার্টিন্স এটিকে মোহনবাগানে পরের মরশুমের জন্য প্রায় নিশ্চিত। তো এরপর চলে আসি এটিকে মোহনবাগানের আরও একটা ট্রান্সফার আপডেটে, সেটা হচ্ছে রাউলিন বর্জেসকে নিয়ে। তো রাউলিন বর্জেস সই করতে পারে এটিকে মোহনবাগানে এমন একটা রিউমার আগে উঠে এসেছিল। তো তোমরা সবাই জানো যে রাউলিন বর্জেস যথেষ্ট ভালো একটা ডিফেন্সিভ মিডফিল্ডার, ইন্ডিয়ান টিমের হয়েও ভালো খেলে এবং এছাড়া এই বছর আইএসএলও কিন্তু মুম্বাই সিটি এফসির হয়ে দারুণ খেলেছে। তো এখন শোনা যাচ্ছে এটিকে মোহনবাগান টিম কিন্তু রাউলিন বর্জেসকে সই করানোর জন্য উঠে পড়ে লেগেছে এবং তারা চাইছে আগামী মরশুমে রাউলিন বর্জেসকে সই করাতে এটিকে মোহনবাগানে। তবে তোমরা জানো সবাই যে সিটি ফুটবল গ্রুপ মুম্বাই সিটি এফসির সঙ্গে যুক্ত রয়েছে, সেখানে কিন্তু একটা মানি পাওয়ার থেকেই যাচ্ছে। তো দেখা যাক শেষমেশ রাউলিন বর্জেস এটিকে মোহনবাগানে সই করে কিনা, যদি সই করে তাহলে কিন্তু একটা গুড সাইনিং হবে এটিকে মোহনবাগানের জন্য। তো এরপর চলে আসি ইস্ট বেঙ্গলের একটা আপডেটে। তো ইস্ট বেঙ্গলের ডিফেন্ডার মানে মেহতাব সিং কিন্তু মুম্বাই সিটি এফসি যোগ দিতে পারে এমনটাই শোনা যাচ্ছে, তার কাছে একটা অফার রয়েছে। তবে এখন দেখা যাক সবই তার উপর ডিপেন্ড করছে, সে ইস্ট বেঙ্গলে থাকবে না মুম্বাই সিটি এফসি চলে যাবে। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে, অবশ্যই লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।